হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের খুবই অল্প খরচে মাত্র 1 টাকার চকলেট দিয়ে বানিয়ে দেখাবো অরেঞ্জ আইসক্রিম। আর এই আইসক্রিম বানানো ভীষণ সহজ, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে। আর এই আইসক্রিম বানানোর জন্য কোনো আইসক্রিম মোল্ডেরও প্রয়োজন হবে না, খেতে হবে দোকানের থেকে অনেক বেশি টেস্টি। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এখন 1 টাকার চকলেট দিয়ে অরেঞ্জ আইসক্রিম বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে 1 টাকা দামের অরেঞ্জ চকলেটগুলো নিয়েছি। এখানে রয়েছে 20 পিস মতো চকলেট। এখন প্যাকেট কেটে চকলেটগুলো আমি বার করে নিচ্ছি। আর এই আইসক্রিম তৈরি করার জন্য আপনারা যে কোনো কোম্পানির অরেঞ্জ চকলেট এখানে ব্যবহার করতে পারেন। একে একে সবকটা চকলেট আমি প্রথমে বার করে রেডি করে নিচ্ছি। সবকটা চকলেট আমি বার করে নিয়েছি। এখন এই চকলেটগুলো আমি গুঁড়ো করে নেব। তার জন্য একটা মোটা প্লাস্টিক নিয়েছি। এরকম মোটা প্লাস্টিক সকলের বাড়িতেই থাকে। যে কোনো ধরনের মোটা প্লাস্টিকের মধ্যে চকলেটগুলো প্রথমে ঢুকিয়ে নিতে হবে। তারপর চকলেটগুলোকে এভাবে একটু সমান করে মেলে ওপরে ভারী জিনিস দিয়ে চকলেটগুলো ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে সিন নোড়ার যে নোড়াটা হয় সেটা দিয়ে চকলেটগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, চকলেট গুঁড়ো করা আমার হয়ে গেছে। অন্যদিকে সসপ্যানের মধ্যে 2 কাপ জলে 2 কাপ চিনি দিয়ে জলটা আমি আগের থেকে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। জল ভালোমতো ফুটে গেছে। এখন জলের মধ্যে গুঁড়ো করে রাখা চকলেটটা আমি দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে চকলেটটা যতক্ষণ না জলের মধ্যে ভালোভাবে মিশে গুলে যাচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জলটা আমি ফোটাতে থাকবো। যতক্ষণ না 2 কাপ থেকে জলটা ফুটে 1.5 কাপ হচ্ছে ততক্ষণ জলটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখাচ্ছি, দেখুন চকলেটটাও ভালোমতো জলের সাথে গুলে গেছে আর জলটাও ফুটিয়ে আমি 1.5 কাপ করে নিয়েছি। এই পর্যায়ে জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চাট মশলা। তাতে করে আইসক্রিমটা খেতে বেশ চটপাটা হবে, আইসক্রিমের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। চাট মশলা আমি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন জলটা আমি আরও 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আইসক্রিমের মিশ্রণটা আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। এরপর গ্যাস অফ করে মিশ্রণটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। আইসক্রিমের মিশ্রণ আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর আইসক্রিমগুলো বসিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি কাগজের কফি কাপ। এগুলো মার্কেট থেকে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। এখন এই কফি কাপের মধ্যে আইসক্রিমের মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটাকে আপনারা চাইলে স্টোর করে বোতলে ফ্রিজেও রাখতে পারেন। গরমকালে বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে শরবতের সাথে এই মিশ্রণটা মিশিয়ে যদি শরবত বানিয়ে দেওয়া যায় তাহলে শরবতটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সব কাপে আমি আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিয়েছি। এখন কাপের মুখগুলো বন্ধ করার জন্য আমি এখানে নিয়েছি ফয়েল পেপার। ফয়েল পেপারগুলো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। প্রতিটা ফয়েল পেপার দিয়ে আমি প্রতিটা কাপের মুখ ভালোভাবে বন্ধ করে নিচ্ছি যাতে আইসক্রিমগুলো ভালোমতো বসে। হাতের কাছে যদি আইসক্রিম মোল্ড থাকে তাতেও কিন্তু আপনারা আইসক্রিমগুলো বসিয়ে নিতে পারেন। এই আইসক্রিমটা খেলেই ছোটবেলায় খাওয়া অরেঞ্জ আইসক্রিমের কথা আমাদের মনে পড়ে যাবে। সবকটা কাপের মুখ আমি বন্ধ করে দিলাম। এরপর একটা ছুরির সাহায্যে আমি এভাবে ফুটো করে নিয়ে তার মধ্যে একটা করে কাঠি দিয়ে দিচ্ছি। এরপর আইসক্রিমগুলোকে সেট হওয়ার জন্য 8 থেকে 10 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমি ওভারনাইট আইসক্রিমগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর পরের দিন আইসক্রিমগুলো ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি। তার আগেই আমার ছেলে এগুলো খুলতে গিয়েছিল, তাই আইসক্রিমগুলোর এই অবস্থা। এখন আইসক্রিমগুলো খুলে আমি আপনাদের দেখাচ্ছি এগুলো ঠিক কীরকম তৈরি হয়েছে। দেখুন, আইসক্রিমগুলো একদম পারফেক্ট সেট হয়েছে। আইসক্রিম আমার তৈরি। এখন একটা কাঁচির সাহায্যে কাপের এক সাইডটা কেটে আমি আইসক্রিমটা এভাবে বার করে দেখাচ্ছি, তাতে কিন্তু আইসক্রিমটা খুব সহজে বেরিয়ে আসে। এইভাবেই সবকটা আইসক্রিম আমি প্রথমে কাপ থেকে বার করে নিচ্ছি। আপনারা যদি এইভাবে আইসক্রিম বাড়িতে তৈরি করে থাকেন আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন, সব আইসক্রিম আমার তৈরি। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।